এই যে আমার ছোট্ট গুবলু সোনা এখন পড়াশোনা করতে বসেছে, আর সন্ধেবেলায় পড়াশোনা করতে বসে বলে, মা আজ চিকেন আর একটু পরোটা বানাবে? আমি বললাম, এখন কে পরোটা চিকেন বানাবে, আমি তো তোকে পড়াতে বসবো। আমার গুবলু বলে যে, না আমি একা একা পড়তে বসে পড়ছি, তুমি চিকেন আর একটু পরোটা বানাও না। বলে ওর বাবাকে বললাম যে একটু চিকেন নিয়ে আসো তো বাজার থেকে। বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ওকে পড়াতেও বসেছি। পড়াতে বসেই সবজিগুলো কেটে নিচ্ছি, যেমন 4টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাও ভালো করে কেটে নিয়েছি। তারপরে 5-6টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু ছোট ছেলে তাই আমি গুঁড়ো লঙ্কাটা আজ ব্যবহার করবো না, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। কাঁচা লঙ্কা দিয়ে চিকেন খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরাও একবার এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা খেয়ে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এরপরে আমি একটা লেবুর অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আজ চিকেনটা বানাবো হাঁড়িতে। এখানে হাঁড়ি নিয়েছি, ছোট সাইজেরই একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে একটু তেল দিয়েছি। তেলটা গরম হতেই আমি এখানে 3টে আলুকে এরকম বড় সাইজের কেটে নিয়েছি, আলুগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটা দিয়ে চিকেন খাবে যেহেতু ছেলে বলেছে, আজ শুধু তো চিকেন আর গ্রেভি দিয়ে তো পরোটা খাওয়া যায় না, একটু তো আলু লাগে, তাই আমি একটু আলু দিয়েছি। এখানে এই 3টে আলুকে বড় সাইজের কেটে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়েছি, দিয়ে আমি একটু 1 চিমটের মতন চিনি দিচ্ছি, গোটা গরম মশলা, তেজপাতা আর এই যে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি যে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি এখানে 4 চামচের 1 চামচের একটু বেশি আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ দেখো ভালো করে মানে না নাড়লে পারে, তখন এই যে আদা আর রসুনের কাঁচা গন্ধটা রয়ে যেতে পারে, তাই আমি একটু আদা রসুনটা দেবার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে যে একটা টমেটো নিয়েছি, টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে মশলাগুলো আমি দেব, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আজ আমি গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করব না। দেখো এখানে কালারের জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে দিচ্ছি, আর নুনটা স্বাদ মতন দিচ্ছি। নুনটা দেবার পরে আমি আবার হচ্ছে যে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে না? এইভাবে কিছুক্ষণ একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলে যখন মশলা থেকে তেল ছড়তে শুরু করবে, তখন আমি চিকেনটা দিয়ে দেব। আমি এখানে আর 400-এর মতন চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিচ্ছি। দেবার পরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যত ভালো করে চিকেন কষাবে ততই চিকেনের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তাই আমি চিকেনটা একটু সময় ধরে চিকেনটা কষিয়ে নিচ্ছি, আর ছেলেকে বারবার বলছি যে, গুবলু তুমি লেখাগুলো তাড়াতাড়ি লিখে নাও। আমার ছেলেও লিখছে, যদিও আমার ছেলে খুবই ভালো, তাই ওকে একবার বলতেই ও লেখাগুলো লিখে নেয়। দেখো আমার চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে, এরপর আমি আলুগুলো তুলে দেব। দেখো আলুগুলো তুলে দিচ্ছি, দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে জল দিয়ে চাপা দিয়ে দেব। দেখো নাড়াচাড়া হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে আর চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা ভালো করে মাখিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখো ময়দাটা আমি তোমাদের দেখাচ্ছি, এ দেখো ময়দাটা কিছুক্ষণ আগে চাপা দিয়ে রেখেছিলাম, তাই কতটা নরমও হয়ে গেছে। এরপর আমি পরোটার যে তৈরি করব, সেই জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এ দেখো লেচিগুলো হাতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধে হবে, তাই আমি হাতে করে একটু ঘুরিয়ে নিয়ে এরপরে আমি পরোটাগুলো তৈরি করছি। দেখো আজ আমি তিকোন ভাবে পরোটা তৈরি করছি, তোমরা গোলো পরোটা তৈরি করতে পারো, আবার চৌকো আকারের পরোটাগুলো তৈরি করতে পারো। দেখো আমি এখানে তিকোন পরোটা করছি, গ্যাসের 1টা উনুনের মধ্যে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আর 1টা উনুনের মধ্যে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি।
এই দেখো, এখানে বেলা আমার হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে পরোটাটা তুলে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তারপরে আমি তেল দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটা আমি পরোটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো প্রত্যেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো শেষে দুটো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো পরোটাগুলো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনের যে হাঁড়িটা সেটা খুলে আমি দেখছি, দেখো চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নাবানার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর এই যে অর্ধেকটা যে লেবু কেটেছিলাম সেটার রসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি। এদিকে আমার পরোটাগুলো চাপা দেওয়া ছিল, সে এই পরোটা থেকে আমি দুটো পরোটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, আর একটু চিকেন নিয়ে নিচ্ছি, আর এক টুকরো সন্দেশ দিয়ে আমার ছেলেকে পরিবেশন করছি। আমার ছেলে খেয়ে বলুক যে কেমন হয়েছে। বন্ধুরা, আজকের এই চিকেন আর পরোটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। এ দেখো আমার ছেলেকে দিয়েছি, ছেলে খেয়ে বলুক যে ছেলের কেমন লেগেছে। ও বাবা, ও আবার হাতে করেই দেখাচ্ছে খুব ভালো হয়েছে। আবার একটা লেগ পিস খেয়ে আমায় বলছে, দেখো মা কত সুন্দর লেগ পিসটা খেতে।